যিশুর নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু আমাদের সকলকে আবার একত্রিত করেছেন, তা দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেককে আমি সমস্তভাবে আত্মিক শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করি। প্রভু যিশু আমাদের প্রত্যেককে একত্রিত করেছেন তার এক অনিবার্য ইচ্ছের মধ্য দিয়ে। আমরা কেউ আমাদের জীবনে সততভাবে প্রতিটা ইচ্ছা পূরণে সমর্থ হই না, কিন্তু যে ঈশ্বরের আমরা উপাসনা করি, উনি যে জীবনে আমাদের থাকুক না কেন, উনি সর্বত তার প্রতিজ্ঞা পূরণ করেন। আর তাই আমরা এ বছরে যে মূল ভাব এনেছি, যে ঈশ্বরকে আমরা শুধু জানবো না এবং জানাবো উনি কোন ঈশ্বর, কোন ঈশ্বরের আমরা উপাসনা করি। প্রথম আমরা পড়েছিলাম 2 সপ্তাহ আগে যে যে ঈশ্বরকে আমরা জানি এবং জানাই অন্যকে, সেই ঈশ্বরের পরিকল্পনা সর্বদা অপরিবর্তিত থাকে, কারণ ঈশ্বর যিনি নিজে বদলান না বা পরিবর্তন হন না নিজের, বরঞ্চ উনি পরিবর্তন করেন মানুষের পাপের হৃদয়কে। আর তাই লুক সুসমাচারে 24:47-এ বলছে যে দেখো আমার নামে, যিশুর নামে যে পাপের মোচন হয় এবং মনের পরিবর্তন ঈশ্বর করেন পাপ থেকে ফিরিয়ে প্রভু যিশুর দিকে, তার সত্যের জীবনে প্রতিটি জাত ধর্ম নির্বিশেষে আসতে সাহায্য করেন, সেই কথা প্রতিটি মানুষকে প্রচার করতে হবে, শুধু আমরা জানবই না। আর তাই এই বছরে আমরা শুরু করেছি যে ঈশ্বর নিজে পরিবর্তন হন না, কিন্তু আমাদের হৃদয়ের মনের পাপকে দূর করেন না, সেই পাপ মুক্ত জীবনকে তিনি প্রতিদিন পরিবর্তন করেন, তার সমস্ত গুণ এবং পবিত্রতার জীবনে চলার শুরুর মধ্য দিয়ে। এবং গত সপ্তাহে আমরা জেনেছি যে ঈশ্বরের শুধু নিজে অপরিবর্তিত থাকেন না পরিকল্পনায়, তার যে প্রতিজ্ঞা, সংকল্প, প্রতিশ্রুতি তা কখনো বদলায় না, তা ব্যর্থ হয় না। গত সপ্তাহে আমরা পড়েছি, শুনেছি যে যিশাইয়ের 14:24-এ বলেছেন যে ঈশ্বর বলেছেন ইহুদি জাতির জন্য, আজকে আমাদের জন্য, যে তোমাদের জন্য যা সংকল্প করেছি, যা প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করেছি তা করবেই। আর সেই অংশে আজকে আমরা দেখব দ্বিতীয় ভাগ, কারণ আমরা যখন এই মূল ভাব নিয়েছি, জানবো আমি যে খ্রিস্ট কে, কাকে আমরা উপাসনা করি, কে আমার জীবনের পরিকল্পনা করেছেন, কে আমার জীবনকে প্রতিশ্রুতি এক নতুন জীবন দিয়েছেন, যা প্রতিশ্রুতি করেছেন তা পূর্ণ করবেন কে, সেই খ্রিস্টকে আমি জানব এবং প্রত্যেককে জানাবো যে তিনি নিজে পরিবর্তন হন না, আমাদের পাপের জীবনকে পরিবর্তন করেন, আর তার প্রতিজ্ঞা আমাদের জীবনে মৃত্যুতেও শেষ হয় না, মৃত্যুর ঊর্ধ্বে অনন্ত জীবনে নিয়ে যাওয়ার উনি প্রতিজ্ঞা দিয়েছেন। আর তাই সর্বজাতির কাছে আমরা বলি, জানবো আমি, জানবে তুমি খ্রিস্টতে কেন নমি। আর সেই অংশে আজকে আমরা দেখেছি, গত সপ্তাহে দেখেছি যে যিশু তার প্রতিশ্রুতি পূরণ করেন, সেই যিশু প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। আর সেই জন্য আমরা দেখি যে দুটো জিনিস প্রয়োজন যিশুকে জানতে গেলে, এক তার বাক্য, দুই আমরা বাক্য পড়ে তাকে জানি শুধু নয়, তাকে প্রার্থনার মধ্য দিয়ে আমাদের কথাকে জানান দিই। তাই আমরা পরস্পরের যে সম্পর্ক খ্রিস্টের সাথে তা গড়ে তুলি, তাই সেই জানাটা অন্যেরা জানবে কি করে, যখন আমার জীবনে খ্রিস্ট কি করেছে তা তারা দেখতে পাবে। তাই আজকে তার বাক্য এবং আমাদের সাক্ষ্য, এটাই যিশুর প্রতিশ্রুতি জীবনের সমস্ত প্রকাশ এই পৃথিবীর মধ্যে। আর সেই প্রকাশের মধ্যে আমি গত সপ্তাহে বলেছিলাম যে যিশু যে আমাদের জীবনে এ বছরে যে নতুন এক প্রতিশ্রুতি রেখেছেন, যে আমরা যিশুকে জানবো এবং আমাদের জীবনে যিশু কি করেন তা অন্যকে জানাবো,
তাই তার প্রতিশ্রুতি যে প্রতিজ্ঞা আমাদের জন্য করেছেন, সেই প্রতিজ্ঞাগুলোকে যদি আমাদের জীবনের সম্পূর্ণ সিদ্ধ বা সাফল্য পেতে হয়, যে ঈশ্বর আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন এক ভালো জীবনের এ বছরে, সেই প্রতিজ্ঞাটা তাহলে আমাদের পূর্ণতা হবে কি করে? সেই অংশে আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে তিনটে জিনিস, প্রথম তার বাক্যকে জানতে হবে, দ্বিতীয় আমাদের তার কথার বা তার বাক্যের ওপর নির্ভর বা আস্থা রাখতে হবে, তৃতীয় তিনি সর্বশক্তিমান, তার শক্তির ওপর আমাদের নির্ভর করতে হবে। তাই গত সপ্তাহে যখন আমরা বলেছি যে তার বাক্য জানবো, কিন্তু কিভাবে, তিনটে অংশে আমরা বিশ্লেষণ করেছিলাম যে প্রথম যে তিনি আমাদের হৃদয়কে জানেন, দুই যিশু আমাদের জীবনকে শুধু তার জানান না, আমাদের জীবনকেও উনি জানেন একে অপরের সাথে। আর আজকের অংশে আমাদের থাকবে দ্বিতীয় নম্বর, যে শুধু আমরা তার বাক্য পড়ে জানবো না তাকে বা সে আমাদের জানবে না, কিন্তু তার বাক্যটা কি, তার উপর আমরা কিভাবে নির্ভর আস্থা রাখতে পারি যে পরিকল্পনা উনি প্রতিজ্ঞা আমাদের জন্য করেছেন তা সম্পূর্ণ হতে পারে। আর সেই অংশে আজকে আমরা ঢুকবো। প্রথম 1 নম্বর, যে ঈশ্বরের বাক্য যে তার উপর আস্থা রাখবো, কারণ 1 নম্বর কারণ হচ্ছে কারণ তার বাক্য অব্যর্থ, কোনোদিন ব্যর্থ হয় না। আপনার জীবনে যত চ্যালেঞ্জ আসুক, যত প্রতিকূলতা আসুক, যত রকম বাধা আসুক, ঈশ্বর যিনি প্রতিজ্ঞা করেছেন আপনার জীবনে কি করবেন, কি সাফল্য আপনার জীবনকে দেবেন, আপনার জীবনের প্রতি যে প্রতিশ্রুতির সংকল্প উনি করেছেন তা ব্যর্থ হয় না। কারণ ঈশ্বরের কথা অনুযায়ী যদি আমরা পড়ি যে সাফল্যের চূড়ায় আমরা উঠতে গেলে আমাদের বাধা হয়তো পেতে হবে তার প্রতিজ্ঞার জীবনে, কিন্তু উনি আমাদের ইমানুয়েল সঙ্গে রয়েছেন, উনি আমাদের তুলে ধরবেন সেই উচ্চ পাহাড়ের মতো জায়গাতেও, দুর্গমের মতো তিনি আমাদের নিয়ে যাবেন। আর তাই যদি যিশাইয়া 55:10-11-তে পড়ি, বলছে যে আকাশ থেকে যখন বৃষ্টি নামে বা শিশির পরে, সেটা কোনোদিন আকাশের দিকে চলে যায় না, ওপর থেকে নিচে ধাবিত হয়, আর তা কি করে, পৃথিবীতে ভূমিকে উর্বর করে, ফলন হয়, তেমনি স্বর্গ থেকে ঈশ্বর যে বাক্য প্রতিজ্ঞা আমাদের জন্য যিশুর মধ্য দিয়ে দিয়েছেন তা কোনোদিন আমাদের জীবনকে সেই উর্বরতা বা সফলতা না এনে বা সম্পন্ন না করে স্বর্গে ফিরে যাবে না। ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ করতে মানুষের মতো তাদের বুদ্ধি, তাদের চিন্তা, তাদের পারিপার্শ্বিক অবস্থান বা অর্থ অথবা অন্য কিছুর ওপর নির্ভর করতে হয় না, কারণ যিশু স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর, যিনি মানুষের ওপর প্রতিজ্ঞা দেন না তাদের জীবনের চলার ভিত্তি করে, বরং তিনি হচ্ছেন দয়ার এবং সার্বভৌম ঈশ্বর, যিনি তার নিজের কৃতিত্বে, নিজের শক্তিতে আমাদের জীবনকে যে প্রতিজ্ঞা করেছেন সেই সাফল্যের চূড়ায় উনি নিয়ে যেতে পারেন যদি আমরা তার কাছে নমিত হই। 2 নম্বর কারণ, যে কেন আমরা তার বাক্যের ওপর নির্ভর করব, কারণ তার বাক্য হচ্ছে মঙ্গল বাক্য, যা আমাদের জন্য সর্বদা ভালো পরিকল্পনা করে। জেরেমিয় 29:11-তে বলেছেন ঈশ্বর জেরেমিয়র মধ্য দিয়ে, দেখো আমার পরিকল্পনা হচ্ছে তোমাদের সর্বোচ্চ ভালো করার পরিকল্পনা, কোনো আঘাত কষ্ট দেওয়ার পরিকল্পনা নয়। আর তাই খ্রিস্টীয় জীবনে আমাদের যিশুও বলেছেন যে দেখো তোমাদের যদি মা বা পিতা মাতারা, তাদের কাছে যদি তুমি মাছ খেতে চাও, তারা তোমায় সাপ দেবে না খেতে, আর আমি তোমার ঈশ্বর, তোমার মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমি তোমাকে চিনি জানি, তোমার প্রয়োজনটা আমি যথেষ্ট বুঝি, তোমাকে কি আমি এরকম উপচে পড়া আঙুর দানার মতো টইটুম্বুর জীবন সফলতা দেবো না, সেই মঙ্গল উর্বর জীবন দেবো না? এই বাক্যে আমরা দেখি যিশাইয়
স্বীকার করেছেন যিহোশূয় 23 অধ্যায় 14 বলেছেন, প্রভু আমাদের বিষয়ে যা মঙ্গল বাক্য বলেছিলেন, যা ভালো করবেন বলেছিলেন, তার ব্যর্থ বা বিফল হয়নি, বরং আমাদের পক্ষে সকলই সফল হয়েছে, তার একটাও বিফল হয়নি। আজ থেকে প্রায় 3,500 বছর আগে ঘটনা, সেই অবস্থায় যখন যিহোশূয় ইহুদি জাতির নেতৃত্ব দিচ্ছিল, তিনি স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের ঈশ্বরের পরিকল্পনা যেমন বদলায় না, পরিবর্তন হয় না, তার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না, কারণ তার অপরিবর্তনশীল সমস্ত তার দৈবগুণ তা আমাদের জীবনকে, তার প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, আস্থাশীল, তা আমাদের আবার এই বাক্যে দেখিয়ে দেয় যে ইতিহাসে সেই যিশু শুধু সেই ঈশ্বরের সফলতা দেখাননি ইহুদি জাতিকে, আজকে আপনার আমার জীবনে সেই সত্যকে তিনি ধরে রেখেছেন। আর তাই আজকে তার বাক্যের ওপর আপনি আস্থা রাখুন, কারণ তার বাক্য শুধু যিহোশূয় ইহুদি জাতিকে তার প্রতিশ্রুতি ব্যর্থ হয়নি, আর আজকে আপনার জীবনেও সেই মঙ্গল বাক্য যা উনি ধার্য করেছেন তা ব্যর্থ হবে না। তৃতীয়ত, আমরা কেন তার বাক্যের ওপর আস্থা রাখবো? কারণ তার বাক্য হচ্ছে চিরজীবী, চিরকাল সর্বদা সবুজ বা চিরজীবন্ত থাকবে, তা কোনোদিন মৃত হবে না, কারণ উনি জীবন্ত এবং জীবিতদের ঈশ্বর, উনি যা বলেন তা সম্পূর্ণ জীবিত এবং সক্রিয়। হিব্রিয় 4:12 বলে দিয়েছেন তার বাক্য হচ্ছে জীবন্ত এবং সক্রিয়, আর তাই তার বাক্য চিরজীবী, যেখানে যিশাইয়া 40:8 বলে যে তৃণ ঘাস শুকিয়ে যাবে বা ফুল রৌদ্রে পুড়ে ঝলসে যাবে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল জীবিত থাকবে। আমেন। আর তাই আজকে আমরা ঈশ্বরের সেই বাক্যের ওপর আমরা নির্ভর করতে পারি। পৃথিবীতে অনেক ঝঞ্ঝাট আসবে, অনেক কষ্ট আসবে আমাদের জীবনে, কিন্তু প্রভু যা প্রতিশ্রুতি করেছেন তা ভাঙার শক্তি পৃথিবীর দুর্যোগ, কোনো পরাক্রমশালী অন্য কোনো ঈশ্বর বা কারোর মানুষের মধ্যে নেই, কারণ যিশু এমন এক ঈশ্বর যিনি মৃত্যুকে দ্বার ভেঙে আমাদের জীবনে এক নতুন জীবনের দুয়ার খুলে দিয়েছেন, যেখানে মৃত্যু আমাদের বাধা হতে পারে না। আর তাই তার কোনো বাক্য যে প্রতিশ্রুতি রেখেছে আমাদের জীবনের জন্য তা অনিবার্য হবে, কোনো অনিশ্চয়তা নয়, নিশ্চিত প্রত্যয়ী আমরা যে সেটা ঘটবেই। এর পরের অংশে আমরা দেখব যে পরে কেন আমরা ঈশ্বরের সেই বাক্যের ওপর নির্ভরতা রাখব, কারণ তার বাক্য আমাদের জীবনে যখন চলি অনেক ভুল পথে চলে যাই আমরা, ঈশ্বর যিশুর থেকে সরে গিয়ে আমাদের জীবনে অনেকভাবে অন্ধকার রাস্তায় হাঁটতে থাকি, কিন্তু আমরা জানি যে বলে গীত সংহিতা 119:105-এ যিশুর বাক্যই হচ্ছে আমাদের পথ দেখায়। আমাদের জীবনের যখন ভুল ভ্রান্তি করি সেই সময় সেই তার বাক্য আমাদের পথ দেখায়। গীত সংহিতাতে আমাদের বলেন শ্যাম সংগীতে যে দেখো প্রভু যিনি আমাদের সমস্ত যৌবনে যে ভুল ভ্রান্তির পথ, সেইখান থেকে তিনি ফিরিয়ে তার বাক্য আমাদের সঠিকতায় পরিচালনা করে। আর তাই তার বাক্য হচ্ছে আমাদের এই পাপের পৃথিবীতে সমস্ত সঠিক দিশা দেখায়, যে দিশায় তার প্রতিশ্রুতি যা করেছেন আমরা যদি চলি তা সম্পূর্ণ হবে, আর তাই এই বাক্যের ওপর আমরা ভরসা রাখবো। এর পরের কারণ হচ্ছে তার বাক্য হচ্ছে সত্য, তার বাক্য হচ্ছে সত্য। যিশু বলেছে যোহনের 17:17 যে পিতা তুমি এদের সত্য দ্বারা পৃথক করো, কারণ তোমার বাক্য সত্য। এ সত্য মানুষের জীবনের ভাবনার মধ্য দিয়ে না, স্বপ্নের সত্য নয়, আজকে যেটা আমি সত্য ভাবি কালকে মিথ্যে করি, আজকে যদি ভাবি যে
যদি আগুনে হাত পুড়ে যায়, আগে জল লাগাতে নেই, একটা সময় প্রথা ছিল, এখন বলে যে আগুনে পুড়লে আগে জলের ধারায় হাত ধরো। বিজ্ঞান বদলাতে পারে, আবিষ্কার বদলাতে পারে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্যের সত্য চিরন্তন অখণ্ডনীয় অব্যর্থ, তা কোনোদিন ব্যর্থ হতে পারে না, কোনোদিন মিথ্যা হতে পারে না। গীত সংহিতা 119 অধ্যায়ের 160 বলে, ঈশ্বরের বাক্য হচ্ছে সেই সত্য, আর তাই আমরা তার ওপর আস্থা রাখতে পারি। আমরা যদি দেখি বাক্যে বলে 2 সামুয়েলের 7 অধ্যায়ের 28-এ, আর এখন হে প্রভু সদাপ্রভু, তুমি সেই ঈশ্বর, তোমারই বাক্য সত্য, আর তুমি আপন দাসের কাছে এই মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছে। আমার সমস্ত খ্রিস্টের হৃদয়ের সমস্ত সন্তানরা, আপনারা কি স্যামুয়েলের মতো বা আমাদের দাউদের মতো এই প্রতিজ্ঞার সমৃদ্ধি পান যে প্রভু তোমার বাক্য সত্য, তুমি যা প্রতিজ্ঞা করেছ তা শুধু মঙ্গল আসবে না, তা অব্যর্থ, পৃথিবীর কোন শক্তি নেই তা বাধা হতে পারে। এর পরের কারণ দেখব আমরা যে কেন আমরা তার বাক্যের উপর নির্ভর করব, কারণ সেই বাক্য জীবন্ত এবং আমাদের শুধু পাপ থেকে বাঁচায় না, প্রতিটা দিন উদ্বেগ সমস্যা আমাদের জীবনের শারীরিক মানসিক আর্থিক যে জায়গায় আমাদের জীবন থাকুক না কেন, এই বাক্য আমাদেরকে জীবন্ত রাখে, জীবন্ত রাখে শুধু নিঃশ্বাসে নয়, বিশ্বাসে এবং তার বাক্যের সত্যের ওপর নির্ভরতায় জীবনে চলার এক জীবন্ত আমাদের আকাঙ্ক্ষায় প্রস্তুত করেন। আজকে কি আপনার জীবনে যিশুর বাক্য জীবন্ত? আজকে কি আপনি যিশুর বাক্যের ওপর নির্ভরশীল করেন? আমরা যদি দেখি আমাদের একটা সত্য ঘটনা, 1738 সালে স্যামুয়েল জনসন একজন নাম করা রাইটার, তিনি লিখেছিলেন যে প্রভু আমি সময়কে বড় অপচয়ে চালাই, কিন্তু এবার থেকে আমি সময়কে মান্যতা দিয়ে সঠিক সময়ে সব কাজগুলো করব। 19 বছর পর আবার উনি লিখেছেন, ঈশ্বর তুমি আমার সাহায্য করো, আমি যে তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম যে সারা বছরে আমি ফালতু সময় নষ্ট করব না, আমি এক ডিসিপ্লিন বা শৃঙ্খলা যুক্ত জীবন যাপন করব, তা যাতে করতে পারি। তার 38 বছর পর 1775 খ্রিস্টাব্দে তিনি আবার লিখেছেন যে আমি যখন পেছনে তাকিয়ে দেখি, যখন ঈশ্বরকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ঈশ্বর আমি ঠিক হয়ে চলবো, আমি সময় জ্ঞান করব, আমি আমার পরিবারের প্রতিটি সম্পর্ককে সম্মান করব, আমি অভিযোগ করব না, আমি সর্বদা ক্রুদ্ধ হব না, অথবা মিথ্যাচার করব না, অথবা আমরা মিথ্যা অলসভাবে সময় কাটাবো না, আড্ডাবাজি নয়, কিন্তু প্রভু আমরা তোমার সাথে তোমার প্রতিজ্ঞায় জীবন কাটাবো। কিন্তু সে ব্যর্থ হয়েছে। সে পরে তার অভিজ্ঞতায় লিখেছে যে আমি বার 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 ঈশ্বরের নতুন বছর আসলেই প্রতিজ্ঞা করি, আর আমি বার বার ব্যর্থ হই। কিন্তু এই নতুন বছরে আপনার জন্য যিশু যা প্রতিজ্ঞা রেখেছেন, আপনি কি জানেন তা জীবন্ত শুধু নয়, আপনি যে অবস্থায় থাকুন আপনার শক্তির ওপর নয়, কারণ যিশু হচ্ছে আপনার সেই শক্তি, তার বাক্য হচ্ছে আপনার জীবনের সেই নির্ভরতা,
যে অবস্থায় আপনি ব্যর্থ হন না কেন, আপনার প্রতিজ্ঞায় তার জীবনে চলার জন্য যিশুর ভালোবাসার প্রতিজ্ঞা আপনার জীবনে সরে না কোন দিন, তার পরিকল্পনা আপনার জীবন থেকে সরে যায় না। আর তাই বাক্যে বলেছে এক পিতরের 1:23-এ যে পিতর তার জীবনের অভিজ্ঞতায় দেখেছেন যে যিশু যে তাকে জীবন দিয়েছিলেন সেই জীবন জীবন্ত এবং চিরস্থায়ী তাকে পুনর্জন্ম করে। কারণ রোমিও 1:16 বলে যে এই সেই বাক্য যে বাক্য মানুষের জীবনে পরিত্রাণ এবং অনন্ত জীবন আনে। আপনি কি আজকে সত্যি প্রতিটা দিন এই পরিত্রাণের পাপমুক্ত জীবনে চলছেন? আপনি কি জানেন আপনার জীবনে যিশু যে প্রতিজ্ঞা করেছে তা শুধু এই পৃথিবীতে বেঁচে থাকা অবধি নয়, এই পৃথিবীর শেষ সীমানায় যখন আপনি পৌঁছবেন সেখানেও যিশুকে পাবেন, কারণ উনি আসছেন, উনি প্রতিজ্ঞা দিয়েছেন উনি আসবার পূর্বে যদি আপনার দেহ কবরে থাকে উনি তুলে আনবেন, আর তার পূর্বে যদি আসেন এই অবস্থায় আমাদেরকে জীবিত যেটা আমরা দেখেছি এলিয়ের সম্বন্ধে নিয়ে চলে যাবেন। কিন্তু আপনার জীবনে কতটা সেই বাক্য জীবন্ত কার্যকারী করছে, আপনি কি তার বাক্যের ওপর আস্থা রেখেছেন? আসুন এর পরের কারণে যাই, তার বাক্যের ওপর আমরা আস্থা রাখবো কারণ তা পরীক্ষা সিদ্ধ, তার মধ্যে কোনো ভুল নেই। আমাদের মানুষের কথার 10টার মধ্যে অনেক মারপ্যাঁচ আছে, অনেক ফাঁক ফোকর থাকে, তাই আমাদের তর্কা তর্কি এবং পরে আমাদের ব্যর্থতার সম্মুখীন হতে হয়। আর ঈশ্বরের বাক্য যা পরীক্ষা সিদ্ধ, ঈশ্বর তার পুত্রকে সেই বাক্য ঈশ্বরের রক্ত মাংসে এসেছিল, যোহনের 1:14 বলে তিনি সত্য এবং মহিমায় পরিপূর্ণ, তা পরীক্ষা সিদ্ধ ক্রুশের মধ্য দিয়ে কবরের মধ্য দিয়ে কবর থেকে উত্তীর্ণ হয়ে স্বর্গের দ্বারে দাঁড়িয়ে আছেন সেই খ্রিস্ট আমাদের, আর উনি আবার আসবেন। তিনি পরীক্ষা সিদ্ধ করে দিয়েছেন যে মৃত্যুকে জয় করা যায়, তিনি পাপী না হয়েও আপনার আমার জন্য ক্রুশে পাপ করেছেন, 2 করিন্থীয় 5:21 বলে। আর তার সেই পবিত্র ত্রুটিহীন পরীক্ষা সিদ্ধ বাক্য আজকে আমাদের জীবনও সেই মুক্ত করবে, তার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে সফলতা পেতে সেই অনন্ত জীবনের দ্বারে পৌঁছবার জন্য। আপনি কি প্রস্তুত? আর তাই গীত সঙ্গীতা 18:30-এ বলে তিনি ঈশ্বর তার পথ সিদ্ধ, সদা প্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ, এবং তার শেষ আমরা রাখবো এই পয়েন্টে যে তার বাক্যের ওপর কেন আস্থা রাখবো, কারণ তার বাক্য পবিত্র ও অখণ্ডনীয় বা অবিচ্ছেদ্য। তার বাক্যের মধ্যে ঈশ্বর পবিত্র, আর তাই তার সমস্ত কথা যা তার পবিত্রতার বহন করে, তার গৌরব বহন করে, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা শুধু আমাদের মঙ্গলের নয়, সত্য নয়, ত্রুটিহীন নয়, তা আমাদেরকে জীবনকে পবিত্রতা আনে এবং তা অখণ্ডনীয়। সেই বাক্যকে তার প্রতিশ্রুতিকে কোনো অবস্থাতেই ভাঙা যাবে না। আমরা জানি পৃথিবীতে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিজ্ঞা না করতে পারলে সম্পর্ক ভেঙে যায়, সন্তানের সাথে পিতামাতাদের সম্পর্ক ভেঙে যায় যদি তারা একে অপরের পক্ষে যে কথা দিয়েছে কথা না রাখতে পারে, কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় যে কোনো জায়গায় যদি তারা কথা দিয়ে কথা না রাখতে পারে তাদের অনেক উচ্চ ক্ষতির সম্মুখীন হতে হয়। পৃথিবীতে প্রচুর ঘটনা এরকম রয়েছে, তার মূল্য অনেক বড়, অনেক বড় যদি কথা দিয়ে কথার খেলাপ করতে হয়। আর তাই আমরা জানি যে কথা ভাঙলে কি তার মূল্য দিতে হয়। বাক্যে বলে যে যিরমিয় 23:19-এ ঈশ্বর বলেন আমার বাক্য অগ্নির তুল্য, হাতুড়ির তুল্য নয় যা পাষণ খণ্ড বিখণ্ড করে। এই নয় যে ঈশ্বরের বাক্য
এমন যে আপনার জীবনকে ধ্বংস করতে চায়, বরং আপনাকে অগ্নির তুল্য সমস্ত সোনাকে খাটিয়ে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তার বাক্য আমাদের জীবনকে সর্বদা সেই পবিত্র জীবনে চলার জন্য সমস্ত পুড়িয়ে পাপকে দূর করে আমাদের মুক্ত করেন। তার প্রতিশ্রুতি জীবনে, তার পরিপূর্ণতার প্রকাশ সিদ্ধ জীবনে সেই চলার জন্য। আমরা জানি আমাদের এই পৃথিবীতে অনেকে আছে যারা ভুল ব্যাখ্যা দেন, আমাদের ভুল পথে চালিত করার চেষ্টা করেন, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়কে ভাঙতে নয়। যখন মানুষের প্রতিজ্ঞা আমাদের হৃদয়ে ভেঙে দেয়, ঈশ্বরের প্রতিজ্ঞা অগ্নির তুল্য, যা পবিত্র, যা অখণ্ডনীয়। আর আজকে আমরা সেই পবিত্র ঈশ্বরের সামনে দাঁড়িয়েছি। কিন্তু এখন প্রশ্ন, আজকে আপনার জীবন কোন জিনিসের ওপর আস্থা রাখে? খ্রিস্টের বাক্যের আমরা সত্য 7টা বিষয় আমরা শুনেছি, কারণ শুনেছি, কিন্তু আজকে আপনার জীবন কোন জিনিসের ওপর আস্থা রাখে? আপনার জীবনের ভিত্তি কি আপনার বৃহৎ বাড়িটা? আপনার জীবনের ভিত্তি কি আপনার ব্যাংকের সম্পদটা অথবা লকারের সম্পদটা? আপনার জীবনের ভিত্তি কি আপনার উচ্চ শিক্ষা? আপনি জীবনের কিসের ওপর আস্থা রাখেন? আপনার অর্থ, আপনার জ্ঞান, আপনার ধার্মিকতা, আপনার দান ধ্যান, জীবনের বা সত্তার ওপর? কিন্তু মনে রাখবেন, এই সব কিছুই আপনার নিজের কোনো না কোনো জায়গায় ব্যর্থ হতে বাধ্য, কারণ এই মানুষের প্রতিশ্রুতি কোনোদিন পূর্ণতা পেতে পারে না সব। কারণ আমরা যখন প্রতিজ্ঞা দিই, তা নির্ভরশীল আমাদের জীবনের চারপাশের অনেক কিছু ঘটনার ওপর, অনেক কিছু জিনিসের ওপর। কিন্তু ঈশ্বর, যিনি সার্বভৌম, তিনি এই পৃথিবীর কোনো কিছু নির্ভরতায় আমাদের প্রতিশ্রুতি দেন না। আজকে আপনি কোন জিনিসের ওপর আস্থা রাখেন? আপনাকে কারা প্রতিজ্ঞা দিয়েছে যেটা আপনি জীবনে নিশ্চিত থাকেন সে প্রতিজ্ঞা আপনার জীবনকে সম্পূর্ণ সেই আনন্দ এবং মৃত্যুঞ্জয়ী এক আনন্দ জীবন দিতে পারে? পৃথিবীতে এমন কোন প্রতিজ্ঞা আছে মানুষের বাক্যে, বা এমন কোন জায়গায় ধর্মীয় পুস্তকে, যেখানে আপনাকে শুধু মুখের কথায় বলবে আপনি আস্থা রাখুন, মৃত্যুর পরে বেঁচে থাকবেন? যিশু সেই বাক্য, যিনি রক্ত মাংসে এসেছিলেন, ক্রুশে দাঁড়িয়েছিলেন আপনার আমার জন্য, শুধু বইয়ের পুস্তকের মধ্যে ছিলেন না, একটা ধর্মীয় পুস্তকে নয়, উনি এসেছেন জীবন্ত বাক্যকে রেখেছেন, আর জীবন্ত অবস্থায় ক্রুশে দাঁড়িয়ে কবরের সাইতে আবার পুনরুত্থিত হয়েছেন, যাতে দেখিয়েছেন ওই বাক্য পরীক্ষা সিদ্ধ, তার বিশ্বাসযোগ্যতা কতটা উচ্চতা আমরা তার উপর নির্ভর করতে পারি। যদি ইয়বের জীবনী দেখি, ইয়ব কি বলেছে? আমি যদি স্বর্ণকে আশার ভূমি করি, মানে স্বর্ণের ওপর রেখে সোনা দানার ওপর বিশ্বাস করে জীবনকে ভবিষ্যতে এগোতে থাকি, আর যদি তার ওপর আনন্দ করি, আর আমাদের সম্পদ, আমাদের অনেক কিছু জীবনে প্রতিপত্তি বেড়েছে, টাকা পয়সা বাড়ি ঘর সেগুলো লাভ করেছি বলে দারুণ আনন্দ থাকি, কিন্তু কি বলেছে, সবই ঈশ্বরের কি হবে, গৌরবকে অস্বীকারের সমান হবে, সেগুলো আমাদের আসল জীবনে প্রতিশ্রুতি পূর্ণ করতে পারে না। আর তাই গীত সংহিতা 56:3-4 বলেছে যে, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করব প্রভু, ঈশ্বরে আমি তার বাক্যের প্রশংসা করব। আমি ঈশ্বরে নির্ভর করেছি, ভয় করব না। মাংসপিণ্ড আমার কি করিতে পারে? ঈশ্বরের প্রতিশ্রুতি এবং তার বাক্যের ওপর আমাদের আস্থা বা নির্ভর করাটা আমাদের জীবনে যে কোনো প্রতিকূল অবস্থায় থাকি না কেন, তা ভয় থেকে সমস্ত এক নির্ভয়ের জীবনে আসতে সাহায্য করে।
কারণ কারণ আমরা মানুষের কথার ওপর বিশ্বাস করে, তাদের ওপর আস্থা রেখে আমাদের জীবনে চলি না, আমরা চলি ঈশ্বর যিনি এই স্বর্গ পৃথিবী পাতালের সৃষ্টিকর্তা, আমাদের জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি এনে অনন্ত জীবনদাতা সেই যিশুর ওপর আমরা বিশ্বাস রেখেছি। আর তাই আজকে কি আপনি এটা বলতে পারেন যে আমি কেন ভয় খাবো? কারণ আমি প্রভু তোমাতে নির্ভর করব, কারণ তোমার বাক্য যথেষ্ট নির্ভরযোগ্য, তুমি সেই বিশ্বাসযোগ্য ঈশ্বর যার কথার ওপর আমরা ভরসা রাখতে পারি। তুমি তোমার নিজের পুত্রকে ক্রুশে দাঁড় করিয়ে আমাদের জীবনে সেই পূর্ণতা এনেছো, তোমার পরিকল্পনা বদলায়নি পরিত্রাণের জীবনে, আর আগামী জীবনেও বদলাবে না, যে যিশু দ্বিতীয়বার আসবেন আমাদেরকে আবার পুনর্জীবিত জীবনে নিয়ে যাবেন, আমাদের তাই জীবিত আশা রয়েছে। সেই জন্য আমরা কি সকলে একসাথে বলতে পারি আজকে গীত সংহিতা 33:4, আসুন আমার সাথে জোরে চেঁচিয়ে বলতে পারেন সকলে, কেননা সদাপ্রভু যথার্থ, বাক্য যথার্থ সদাপ্রভুর, তাহার সকল কিয়া বিশ্ব সদা সিদ্ধ। ঈশ্বরের এই বাক্য শুধু নির্ভরযোগ্য নয়, তিনি তার প্রতিশ্রুতির সাথে যে কাজ করবেন তার উপরে আমরা বিশ্বাস রাখতে পারি, কারণ সে সিদ্ধ পূর্ণ সফল হবেনই। তাই আজকে আপনি যাবার আগে তার উপর এই বাক্যে আস্থা রাখুন, কারণ 7টা কারণ, তা অব্যর্থ তার বাক্য, তা সত্য, তা মঙ্গল বাক্য, তা পরিত্রাণ আনে, তা প্রদীপের মতো আমাদের আলো পথ দেখায়, তা ত্রুটিমুক্ত আর তা পবিত্র এবং জীবিত চিরজীবী। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বরের প্রতিজ্ঞা সম্পূর্ণ বা প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য, তা কখনো ব্যর্থ হতে পারে না, কারণ ঈশ্বর বলেছেন আমি যা সংকল্প করেছি প্রতিজ্ঞা তোমার জন্য করেছি, সেই পরিকল্পনা এবং প্রতিজ্ঞা ঘটবেই, আর ঈশ্বর যা বলেন তা করেন, কারণ উনি বিশ্বাসযোগ্য এবং সার্বভৌম ঈশ্বর, তার পুত্রকে দিয়ে এই পৃথিবীতে তা প্রমাণ করেছেন। আসুন সেই বিশ্বাসযোগ্য এবং প্রতিশ্রুতি যার সিদ্ধ তার কাছে আমরা নত হয়ে আজকে ধন্যবাদ জানাই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ, তুমি আমাদের এই বাক্যের সংকল্পে আমাদের পরিপূর্ণ করো, যাতে আমরা তোমার বাক্য যে সত্য, তোমার বাক্য ত্রুটিহীন, তোমার বাক্য অব্যর্থ প্রভু, সেই পবিত্র বাক্যের ওপর আমরা যাতে সমস্ত নির্ভর রাখতে পারি, প্রতিটা দিন তোমার বাক্যকে জানতে পারি, যাতে প্রভু তোমাকে আমরা জানবো এবং অন্যকে আমাদের মধ্যে তুমি যে কাজ করছো, তোমার প্রতিজ্ঞা আমাদের জীবনে কি করেছে তা অন্যদের জানাবো, তাই জানবো আমি, জানবে তুমি খ্রিস্টেতে কেন নমি। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন। ধন্যবাদ সকলকে, ঈশ্বর আপনাদের ভালো রাখুন এবং আবার আপনাদের সেই বাক্যের ওপর আস্থা রাখতে সাহায্য করুন। গড ব্লেস, জয় যিশু, ইম্যানুয়েল।